It's your terms you must know, part 6, huh? Eight of four, that would attack. আচ্ছা, আজকে হলো যে তোমাদের হেডিং, আর সরি, এইচ দিয়ে শুরু করবো আমরা। গত পর্ব জি পর্যন্ত হয়েছে। তাহলে হেডিংটা কি জিনিস? টেক্সট অন ইয়োর ওয়েবসাইট দ্যাট ইজ প্লেসড ইনসাইড অফ হেডিং ট্যাগ। হেডিং ট্যাগের আন্ডারে যেই টেক্সটটা থাকবে সেটাই হচ্ছে যে হেডিং। হেডিং ট্যাগ বলতে এইচ ওয়ান এইচটিএমএল ট্যাগ। This text is often presented in a large and stronger font than other text on the page. Page অন্যান্য text থাকে, এটা কি হবে? এর font সাইজটা হবে large এবং stronger। হ্যাঁ, ঠিক আছে, এটাই হচ্ছে হেডিং। আচ্ছা, HTML তো আমরা বুঝি। HTML কি জিনিস? দ্য কোড পার্ট অফ ইউর ওয়েবসাইট দ্যাট সার্চ ইঞ্জিন রিড, যেটা সার্চ ইঞ্জিন রিড করতে পারে, এটা হচ্ছে কোড পার্ট, মানে কোডের অংশ আর কি। আমাদের টেক্সট অংশ আছে আর এটা হচ্ছে কোডের অংশ। দ্য কোড পার্ট অফ ইউর ওয়েবসাইট দ্যাট সার্চ ইঞ্জিন রিড, এটা সার্চ ইঞ্জিন রিড করতে পারে, পড়তে পারে। কিপ ইউর HTML অ্যাজ এ ক্লিন অ্যাজ পসিবল অ্যাজ দ্যাট সার্চ ইঞ্জিন রিড ইউর সাইট ইজিলি অ্যান্ড অফেন, মানে যত সম্ভব HTMLটাকে ক্লিন করে রাখতে বলছে, যেতে সার্চ ইঞ্জিন খুব সহজেই বুঝতে পারে এবং রিড করতে পারে। পুট অ্যাজ মাস লেআউট রিলেটেড কোড অ্যাজ পসিবল ইন ইউর CSS ইনস্টেড অফ HTML। এখানে একটা বিষয় আছে যে আমরা CSS ব্যবহার করি কেন, HTML দিয়ে কিন্তু সব হয়। তো CSS ব্যবহার করি এই জন্য যে তাহলে আরও মানে কোডের সংখ্যাটা কমে যায়, এই জন্য CSS ব্যবহার করা হয়, ঠিক আছে। HTML CSS যদি একটু করতা তাহলে বুঝতা, ঠিক আছে, মানে CSSটা ইউজ করা হয় যেন আরও মানে কম কোড ব্যবহার করে বেশি আউটপুট মানে পাওয়া যায়। হ্যাঁ, আচ্ছা, হিট কী জিনিস? ওয়ান্স দ্য স্ট্যান্ডার্ড বাই হুইচ ওয়েব ট্রাফিক ওয়াজ অফেন্ড জাস্ট, একদা দ্য স্ট্যান্ডার্ড বাই হুইচ ওয়েব ট্রাফিক ওয়াজ অফ এন্ড জাস্ট, মানে হিট দিয়ে ওয়েব ট্রাফিক জাজ করা হতো এক সময়। মানে হিট পড়তে, হিট বলতে ক্লিক আর কি, ক্লিকটাকে হিট বলা হতো হয়তো, ঠিক আছে। আচ্ছা, মানে আমাদের সাইটে কয়জন ভিজিটর আছে বা ডেইলি ভিজিটর কয়জন, এইটা কিন্তু একটা প্লাগ ইন আছে, হিট কাউন্টার প্লাগ ইন। হ্যাঁ, হিট কাউন্টার মানে কয়জন ভিজিটর, হিট মানে সাধারণত একজন করে ভিজিটর বোঝানো হয় আর কি। আচ্ছা, পড়াটা পড়ি। বাট নাও এ লার্জলি মিনিংলেস টার্ম রিপ্লেসড বাই পেজ ভিউ aka ইমপ্রেশন, মানে এখন পেজ ভিউ আর ইমপ্রেশনটা ওই হিটের কথাটার পরিবর্তে এখন পেজ ভিউ ব্যবহার করা হয় অথবা ইমপ্রেশন ব্যবহার করা হয়, ঠিক আছে। আগে কিন্তু হিট হিসেবে ব্যবহার করতে হয়, মানে যে অ্যানালাইটিক্সে বলো আর যে ওয়েবমাস্টারে বলো, আগে হিট হিসেবে বলা হতো, মানে হিট। এখন যেটা আমরা পেজ ভিউ বলি বা ইমপ্রেশন বলি যেটাকে, ওইটাই হচ্ছে হিট। এ হিট হ্যাপেন ইচ টাইম হোয়াট দ্যাট এ সার্ভার সেন্ডস এ অবজেক্ট ডকুমেন্ট গ্রাফিক ইনক্লুডিং ফাইল, ইট ইজ দাস ওয়ান পেজ ভিউ কোড জেনারেট মেনি হিটস। এভাবে একটা পেজ ভিউ অনেকগুলো হিট জেনারেট করতে পারে। হিট বলতে ক্লিক আর কি, যাই হোক সংক্ষেপে বলো। আচ্ছা, হাব এক্সপার্ট পেজ, হাব পেজ বলতে, হাব বলতে আমরা কি বুঝি সাধারণত? ইউএসবি হাব দেখছি, মানে একটা ইউএসবি পোর্ট বের করে নিয়ে অনেকগুলো লাগানো যায়, এটা হাব। মানে একটা থাকে অনেকগুলা, মানে রাস্তার মোড় আছে না, চার মাথা ছয় মাথা সাত মাথা, ওইটা একটা হাব, এক জায়গা থেকে অনেকগুলো বের হয়ে গেছে, তাই এইখানে তাই হাব বলতে এক্সপার্ট পেজ, মানে যেই পেজ থাকে এর ট্রাস্টেড পেজ উইথ হাই কোয়ালিটি কন্টেন্ট দ্যাট লিঙ্ক টু দ্যাট লিঙ্ক আউট টু রিলেটেড পেজ। হাই কোয়ালিটি কন্টেন্ট আছে এবং রিলেটেড পেজের অনেকগুলো লিঙ্ক আছে, এটিকে সাধারণত হাব পেজ বলা হয়, ঠিক আছে। সাধারণত বড় বড় কন্টেন্টের পেজগুলোকে হাব পেজ বলা হয়, অনেকগুলো পেজের সাথে লিঙ্ক, রিলেটেড কন্টেন্টের সাথে লিঙ্ক। হ্যাঁ, ওই পেজে ভ্যালু বেশি, হাব পেজ থেকে লিঙ্ক নেওয়াটার জুস ফলো করবে, গুগল জুস আর লিঙ্ক জুস দুটোই ফলো করবে বেশি। কালকে গুগল জুস লিঙ্ক জুস বলছিলাম, মনে আছে? লিঙ্ক জুস কোথায় কোথায় ব্যবহার করবো? ইন্টারনাল লিঙ্কের ক্ষেত্রে, আর গুগল জুস হচ্ছে আউটবাউন্ড লিঙ্কের ক্ষেত্রে বা এক্সটার্নাল লিঙ্কের ক্ষেত্রে। আচ্ছা, HTML হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ওটা তো আগে দেখছি। হ্যাশট্যাগ গুরুত্বপূর্ণ একটা জিনিস, আমি কিছুদিন আগে হ্যাশট্যাগ না একটা 15 সালের পোস্ট দিয়েছিলাম, সেটা আবার রিপোস্ট করছি। হ্যাশট্যাগ ইজ এ সিঙ্গেল ওয়ার্ড অর ফ্রেজ প্রেজেন্টেড বাই দ্য হ্যাশ সিম্বল, এটা তো বুঝি আমরা, না হ্যাশ সিম্বলটা বুঝি, আর টু ডিফাইন মেসেজ রিলেটিং টু এ পার্টিকুলার টপিক। হ্যাশট্যাগ আর মোস্ট কমনলি ইউজড অন টুইটার, টুইটারের সাথে হ্যাশট্যাগ ইউজ করা হয়। কথা কথা হ্যাশট্যাগ ইউজ করা বলি, টুইটারে আর টুমলারে, ফেসবুকে হ্যাশট্যাগ নেয়, লিঙ্কডইনে হ্যাশট্যাগ নেয় না, গুগল প্লাসে হ্যাশট্যাগ নেয়। হ্যাঁ, তো আর বাকিগুলো মানে শুধু লিঙ্কডইনে নেয় না, আর বাকিগুলো মোটামুটি ফেসবুকে নেয়, ফেসবুকে হ্যাশট্যাগ নেয়। হ্যাঁ, হ্যাশট্যাগ ব্যবহার করলে হয় কি, ওই কিওয়ার্ড দিয়ে যদি কেউ সার্চ দেয় তাহলে ওইটা সামনে উপরে চলে আসে, মানে এসইও করে আর কি, ঠিক আছে, ওইটাকে ইয়া মারা হয়।
হ্যাশট্যাগের ব্যবহারটা ভালো, তোমার সাধারণত কিওয়ার্ড গুলোকে হ্যাশট্যাগ আন্ডারে দিলে বেটার হয় আর কি। যখন আমরা করবো মানে কোনো কিছু শেয়ার দিব সোশ্যাল মিডিয়াতে, তখন কিওয়ার্ড গুলো হ্যাশট্যাগ আকারে দিব আর কি। হ্যাঁ, তাহলে অনেক বুস্ট মারা যাবে আর কি। আচ্ছা, এইচটি অ্যাক্সেস ফাইল গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হলো যে হ্যাঁ এটা হলো ইয়াতে থাকে তোমার সিপিএনএলের ভিতরে থাকে এইচটি অ্যাক্সেস ফাইল, রোবট টিএক্সটি ফাইল যেরকম না, প্রত্যেকটা সিপিএনএলের ভিতরে এরকম একটা এইচটি অ্যাক্সেস ফাইল থাকে। এটা কাজ কি দেখি, দিস ইজ দ্য ফাইল ইন ইউর এফটিপি। এফটিপি হচ্ছে যে ফাইল ট্রান্সফার প্রোটোকল, মানে ওই সিপিএনএলের ভিতরে থাকে এটা। আমি দেখাবো একটু পরে, দাঁড়াও, ফাইল ট্রান্সফার প্রোটোকল, হ্যাঁ এফটিপি আর কি। এটা একটা সফটওয়্যার মানে যেটা দিয়ে তোমার ফাইলগুলো আপলোড দেওয়া হয় সিপিএনএলে, এফটিপি সফটওয়্যার। আচ্ছা, ওই তোমাদের ইয়ে আছে না কি বলে, আরে জাম সফটওয়্যার আছে না, জাম্পেরও একটা এফটিপি অপশন আছে দেখছো, ওই জাম সফটওয়্যার দিয়ে ফাইল আপলোড দেওয়া যায় ওয়েব সার্ভারে। মানে আগে যেগুলো হ্যান্ড কোডিং এর সাইট ছিল, আমরা তখন ওয়ার্ডপ্রেসটা ওইখানে ইনস্টল দিয়ে দিই সবকিছু, তাই না? আগে ফাইল আপলোড দিতে হতো ইয়া থেকে, যখন পিসি থেকে আপলোড দিতে হতো সাইট, তখন এফটিপি ইউজ করা হতো, বা যেটা বিয়া সাইট তোমার হলো যে স্ট্যাটিক সাইট, ওগুলো কিন্তু এখনও এফটিপি ব্যবহার করেই ফাইল আপলোড দিতে হয়। আচ্ছা, হুইচ অ্যালো ইউ টু স্টোর ইম্পর্টেন্ট ইনফরমেশন অ্যাবাউট হাউ ইউ উড লাইক টু ওয়েবসাইট ক্রল্ড বাই দ্য সার্চ ইঞ্জিন। ইউ ক্যান অ্যাড এ ডিফারেন্ট রুলস সাচ এস 301। রিডাইরেকশনগুলো এখান থেকে করা হয় এইচটি অ্যাক্সেস ফাইলে যায়। বলছে এখানে দেখো, এফটিপি হুইচ অ্যালো, যেটা তোমাকে অ্যালো করবে ইউ টু স্টোর ইম্পর্টেন্ট ইনফরমেশন অ্যাবাউট হাউ ইউ উড লাইক ইউর ওয়েবসাইট ক্রল্ড বাই সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিনকে কীভাবে ক্রল করবে সেটা তুমি ওখানে ডিফাইন করে দিতে পারবা এইচটি এক্সেল ফাইলে। ওটা অ্যাডভান্স ডেভেলপারদের বিষয়। হ্যাঁ, আমরা জাস্ট আমরা জানি যে জানে রাখি যে বিষয়গুলো, এই যে 301 রিডাইরেকশন বিষয়গুলো এইচটি এক্সেল ফাইলে যায় করে দিতে হয়। ঠিক আছে, ওইটা রোবট টেক্সট ফাইলের মতো একটা ফাইল না, ওটা অটোমেটিক তৈরি করে থাকে ডেভেলপারদের বিষয়টা। রিডাইরেক্টগুলো করতে গেলে আমরা ওখানে রিডাইরেক্ট করে দিতে পারবো। ঠিক আছে, জাস্ট রিডাইরেক্ট মানে কোনটার সাথে কোনটা রিডাইরেক্ট করবো, তুমি জাস্ট খালি ওই অংশটা চেঞ্জ করবা, আমার তো অত কোড জানা দরকার নেই। আচ্ছা, এইচ গেল, আইতে আসি। আইতে হচ্ছে ইনবাউন্ড লিঙ্ক। ইনবাউন্ড লিঙ্ক হচ্ছে এই লিঙ্ক ফ্রম ওয়ান সাইড ইন টু অ্যানাদার সাইড। তো ইনবাউন্ড লিঙ্কতে বুঝি, ইন্টারনাল লিঙ্কেও বুঝি। হ্যাঁ, আগে আলোচনা করা হয়েছে ইন্টারনাল লিঙ্ক হচ্ছে একটা পেজ থেকে আরেকটা পেজের লিঙ্ক। ইন্ডেক্সড পেজ, ইন্ডেক্সড পেজগুলো আমরা বললাম না গুগলে পেজটা ইন্ডেক্স হয়েছে কিনা, মানে যেটা পেজটা ইন্ডেক্স হয়েছে গুগলে সেটা হচ্ছে ইন্ডেক্স পেজ। এ পেজ অফ ইউর ওয়েবসাইট দ্যাট আর স্টোরড বাই সার্চ ইঞ্জিন, সার্চ ইঞ্জিন যেটা স্টোর করা থাকে সেটাই হচ্ছে যে ইন্ডেক্সড পেজ। ইমপ্রেশন মানে পেজ ভিউ, বুঝছি না, ইমপ্রেশন মানে পেজ ভিউ। আর দ্য ইভেন্ট হয়ার এ ইউজার ভিউ এ ওয়েব পেজ ওয়ান টাইম, একবার একবার পেজ ভিউ হলে ইমপ্রেশন ওয়ান। ঠিক আছে, একবার একবার পেজ ভিউ হলে ইমপ্রেশন হলে ওয়ান, ইমপ্রেশন ওয়ান মানে পেজ ভিউ একবার। আচ্ছা, ইনবাউন্ড লিঙ্ক, ইনকামিং লিঙ্ক বা ইন লিঙ্ক একই জিনিস। ইন্ডেক্স, ইন্ডেক্স হচ্ছে নাউন, ডাটা বেজ অর ওয়েব পেজ দ্যাট দেয়ার কন্টেন্ট ইউজ বাই দ্য সার্চ ইঞ্জিন, মানে সার্চ ইঞ্জিন যেই কন্টেন্টটা বা ডাটা বেসটাকে ইউজ করা হয় ওয়েব পেজের সেটি হচ্ছে ইন্ডেক্স। ইন্ডেক্স পেজ একই, ইন্ডেক্স পেজের সাথে এটা কোনো সাহায্য আছে যেটা ইন্ডেক্স, এটা হচ্ছে ইন্ডেক্স নাউন। নাউন বলতে ইন্ডেক্স, ইন্ডেক্সটা কি জিনিস, ইন্ডেক্স হচ্ছে একটা ডাটা বেস অব ওয়েব পেজ, ওয়েব পেজের একটা ডাটা বেস অ্যান্ড দেয়ার কন্টেন্ট ইউজড বাই দ্য সার্চ ইঞ্জিন, সার্চ ইঞ্জিন যে কন্টেন্টটাকে ইউজ করে এটি হচ্ছে ইন্ডেক্স। ভার্ব হচ্ছে এ টু অ্যাড এ ওয়েব পেজ টু দ্য সার্চ ইঞ্জিন ইন্ডেক্স, এটার নাম একটা ভার্ব। আর যদি ভার্ব হিসেবে ব্যবহার তাহলে দেখি সেটা টু অ্যাড এ ওয়েব পেজ টু সার্চ ইঞ্জিন ইন্ডেক্স, সার্চ ইঞ্জিনকে ইন্ডেক্স করানোর জন্য যদি ওয়েব পেজকে অ্যাড করা হয় সেটাই হচ্ছে ইন্ডেক্স করার জন্য। ইন্ডেক্সড পেজ ওইটা আগে পড়েছি, ইন লিঙ্ক, ইনবাউন্ড লিঙ্ক, ইনকামিং লিঙ্ক একই জিনিস, ইনবাউন্ড লিঙ্ক, ইমপ্রেশন, ইন্ডেক্সড ওটা তো একই সেম জিনিস, ইন্ডেক্স পেজ এগুলো তো পড়ানো হলো। হ্যাঁ, ইনফোগ্রাফ গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হলো যে আর দেয়ার আর দ্য পেজেস দ্যাট দ্য সার্চ ইঞ্জিন বোর্ড হ্যাজ স্ক্রোলড অ্যান্ড অ্যাড টু দ্য আর ইন্ডেক্স না ইনফোগ্রাফ। আচ্ছা সরি, দিস ইজ এ ক্রিয়েটিভ গ্রাফিক্যাল ওয়ে টু ডিসপ্লে গুড কোয়ালিটি ইনফরমেশন। এটা একটা খুব মানে সৃষ্টিশীল একটা পদ্ধতি, গ্রাফিক্যাল পদ্ধতি
যেটার মাধ্যমে তথ্যগুলোকে আমরা সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। দেয়ার আর টাইপিক্যাল ইউজার টিপিক্যাল ইউজড ফর এসইও টু হেল্প গেইন গুড কোয়ালিটি লিঙ্ক ব্যাক অন ওয়েবসাইট দ্যাট পোস্ট দ্য ইনফোগ্রাফ অন দেয়ার ব্লগ। ব্লগে যদি আমরা একটা ইনফোগ্রাফ পোস্ট করি সেখান থেকে অনেকে ব্যাকলিং দেয় আর কি, হ্যাঁ মানে রেফার করে, রেফার করা মানেই তো ব্যাকলিং করা, মানে একটা তোমার ইমেজের মধ্যে সুন্দর করে একটা গ্রাফ আঁকলা, হ্যাঁ এটি হচ্ছে ইনফোগ্রাফ, ইনফরমেশন গ্রাফ, এটি হচ্ছে ইনফোগ্রাফ, ঠিক আছে। এটা খুব মানে এই কন্টেন্ট মার্কেটিং 2014 সালে যখন আসছে বিষয়টা, এইটাই কন্টেন্ট মার্কেটিং মানে হচ্ছে ইনফোগ্রাফ মার্কেটিং আর কি, মানে কন্টেন্টটাকে এমনভাবে সুন্দর করে উপস্থাপন করা ইনফরমেশনটাকে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে, হ্যাঁ যেটা সবার দৃষ্টি আকর্ষণ করে, তো ওটা রেফারও করে, হ্যাঁ ওইভাবে ব্যাকলিং পাওয়া যায়। আচ্ছা জাভা স্ক্রিপ্ট, জাভা স্ক্রিপ্ট কি জিনিস? এই স্ক্রিপ্টিভ ল্যাঙ্গুয়েজ দ্যাট অ্যালো ওয়েবসাইট অ্যাডমিনিস্ট্রেটরস টু অ্যাপ্লাই ভেরিয়াস ইফেক্টস অর চেঞ্জ টু দেয়ার কন্টেন্ট অফ দেয়ার ওয়েবসাইট অ্যান্ড অ্যাজ ইউজার্স ব্রাউজ ইট, সার্চ ইঞ্জিন অফেন হ্যাভ ডিফিকাল্টি রিডিং কন্টেন্ট দ্যাট ইজ ইনসাইড অফ জাভা স্ক্রিপ্ট, বাট দে আর গেটিং বেটার অ্যাট ইট ওভার টাইম। মানে জাভা স্ক্রিপ্ট সাধারণত সার্চ ইঞ্জিন ইয়া করতে পারে না, মানে রিড করতে পারে না, জাভা স্ক্রিপ্ট কোডের ভিতরে, জাভা স্ক্রিপ্টের ভিতরে যদি কোনো ইয়া টেক্সট থাকে সেটাকে সহজে রিড করতে পারে না, ঝামেলা মানে জাভা স্ক্রিপ্ট মানে আমি যেটা বলি আর কি সহজে ঝাবড়ো জঙ্গলের মতো, এটা দিয়ে মানে সুন্দর একটা এই যে মানে এই যে তোমার স্লাইডগুলো এগুলি এগুলো জাভা স্ক্রিপ্ট দিয়ে হয়, বাট ওগুলো এসইওর জন্য ভালো না, হ্যাঁ সার্চ ইঞ্জিনগুলো ক্রল করতে পারে না, খুব মানে ঝাবড়ো জঙ্গলের মতো বিষয়টা, হ্যাঁ দেখতেও সুন্দর দেখাবে, হ্যাঁ জাভা স্ক্রিপ্ট যত সম কম ইউজ করা ভালো, হ্যাঁ যত সম কম, মানে জাভা স্ক্রিপ্ট দিলে আবার হবে এটা কি মানে দেখতে খুব সুন্দর হবে কিন্তু মানে ক্রলারের জন্য এটা খুব একটা ভালো না, হ্যাঁ এসইও ফ্রেন্ডলি না জাভা স্ক্রিপ্ট, ঠিক আছে এটা হচ্ছে বিষয়। তাহলে একটা স্ক্রিপ্টিভ ল্যাঙ্গুয়েজ দ্যাট অ্যালো ওয়েবসাইট অ্যাডমিনিস্ট্রেটর টু অ্যাপ্লাই ভেরিয়াস ইফেক্ট, মানে ইফেক্ট মানে বিভিন্ন ধরনের যে স্লাইডগুলো বিশেষ করে, হ্যাঁ আরও অনেক ধরনের ইফেক্ট আছে, হ্যাঁ ইফেক্ট চেঞ্জ টু দ্য কন্টেন্ট অফ দিয়ার ওয়েবসাইট অ্যাজ ইউজার ব্রাউজ ইট, সার্চ ইঞ্জিন অফেন হ্যাভ ডিফিকাল্টি রিডিং কন্টেন্ট দ্যাট ইনসাইড অফ জাভা স্ক্রিপ্ট, জাভা স্ক্রিপ্ট ভিতরে যে কন্টেন্টগুলো থাকে সেটা রিড করতে পারে না, সহজে রিড করতে পারে না আর কি। আচ্ছা আমি এই ভিডিওটা ক্লোজ করতেছি তাহলে নাকি?